যোৱাকালি ডিসকাস হয়েছে যে কৃষক সন্মান নিধি যেটা 2000 টাকাটো সোমায় এটা একটা স্টাডি উলাইছে যে 30% কৃষকে গম নাপায় যেটো কৃষক সন্মান নিধির পয়সা উলাইছে তাহলে তেওঁলোকৰ ভাবে মোক লড়াই পঠাই দিলে নেকি পয়সাটো মোক আন কোনোবাই পঠাই দিলে নেকি অর্থাৎ কারোবার পাবলগীয় পয়সা থাকে ব্যাংকৰ ট্রানজেকশন থাকে আজিকালি মানুহে ব্যাংক একাউন্ট অকল সরকারি ট্রানজেকশনের কারণে নকরে দেয়ার আর লট অফ ট্রানজেকশন যেটো মানুহৰ ব্যাংকৰ দৈনন্দিন চলি থাকে আজি আমার বহুত একাউন্ট যেতিয়া 2000-3000-5000 টাকা সোমায় তোমার দরমাহার টি এর পয়সা সোমায় ডি এর পয়সা সোমায় আমি কনফিউজ হয়ে যাও যে এটা কোনটো টি এর পয়সা সোমালে কোনটো ডি এর পয়সা সোমালে আর আমি সুধি লব পারো কৃষকজনে কাক সুধিব যে এটা কার টাকা সোমালে কালি প্রধানমন্ত্রীয়ে কয়েছে যে বিবিটি বিকামে মন এটা কি কয়েছে এটা ভালোর এক্সারসাইজ হয়েছে আমি ইয়াক পঢ়িল পুষ করে দিল কোনেও গমে নাপালে যে পয়সাটো কোর্ট পর আহিলে কি আহিল যদি 12 তারিখে আমি ডিবিটি করব 7 দিন আগত স্যাংশন লেটার খেনি আমি ডিস্ট্রিবিউট করব যদি আপনাদেরকে ভাবে না হয় 15 আগস্টের আগতে অল্প দিকদারি হব তেতিয়ালে আমি স্যাংশন লেটার ডিস্ট্রিবিউশনের আমি এসপ্তাহ করি তার পিছত আমি ডিবিটি করি মেবি ডিবিটি ক্যান দেন হ্যাপেন অন 22 তারিখ এবারে বুঝে পাল So, without sanction letter, DBT should not happen. সেখানে আমি অহা কালি বা পরশি কেবিনেটত ঠিক করলাম অন্তত যিসকলে হাউস রিহেবিলিটেশনের পয়সা পাবো